আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মুসমুসে ও ফুলকো বেগুনি বানিয়ে দেখাবো যা অনেক সময় পর্যন্ত মুসমুসে থাকবে কিছু টিপস ফলো করলে সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই মুসমুসে এবং ফুলকো বেগুনি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা তৈরি করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেগুনি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা দুই চা চামচ লবণ এক চা চামচ বা স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচ দিয়েছি আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ম্যাগি মশলা এক প্যাকেট বা এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন অথবা আপনারা এটা স্কিপও করে দিতে পারেন এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে নিতে হবে আর পানিটা একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে খুব সাবধানে দিয়ে নিতে হবে আর এভাবে একটা হ্যান্ড উইস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে গেলে পানি দেওয়া বন্ধ করে খুব ভালো করে আগে বেসনের গুলাটা মিশিয়ে নেবেন এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে বেগুনি মুসমুছে থাকে অনেক সময় এরপর অল্প করে আবারও পানি দিয়ে মিশিয়ে নিতে হবে বেসনের গোলাটা আর এ পর্যায়ে এসে আমার বেসনের গুলাটা রেডি হয়ে এভাবে একটা আঙুল ডুবালে যদি ভেতরের স্কিনটা দেখা না যায় তাহলে বুঝবেন যে আপনার বেসনের গোলাটা রেডি হয়ে গেছে তখন পানি দেওয়াটা স্টপ করে দিবেন এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে রেস্টে দিলে বেসনের গোলাটা ফুলে উঠবে এবং কিছুটা ঘন হয়ে আসবে মিনিট পর ফিরে এসে এর ভিতরে আমি চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে একটু ফেটে নিব যাতে এর ভিতরে এয়ার বাবল তৈরি হয়ে বেসনের গুলাটা একটু ফ্লাপি হয়ে যায় আপনি যতটা ভালো করে বেসনের গুলাটা ফেটে নেবেন ঠিক ততটাই বেগুনি ফুলে উঠবে এরপর দিয়ে দিব এক টেবিল চামচ গরম তেল অনেক সময় দেখবেন যে অনেক বেগুনিতে তেল ভরে পড়ে থাকে একদম তো এই তেলটা দিলে কিন্তু সেই বেগুনের গায়ে কোনো তেল চুপচুপে ভাব আর থাকবে না দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আর এগুলো আমি ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন লবণ পানি থেকে তুলে এভাবে একটা টিস্যু পেপারের উপরে রেখে বেগুনের গায়ে যে এক্সট্রা পানি আছে এটা মুছে নিতে হবে এভাবে যদি টিস্যু দিয়ে ভালো করে বেগুনের গায়ে সমস্ত পানি মুছে নেওয়া হয় তাহলে বেগুনি ভাজার সময় কিন্তু বেগুন থেকে আর এক্সট্রা পানি বের হতে পারবে না এখন একটা বেগুনি ধরে এভাবে ব্যাটারের ভিতর দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে আর এক্সট্রা ব্যাটার এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে এখন তেলের ভিতর দেওয়ার পর এভাবে তেলটা একটু উঠিয়ে দিতে হবে বেগুনের উপরে তাহলে বেগুনিগুলো খুব ভালো করে ফুলে উঠবে দেখুন এই সাইডের বেগুনিটা আমি একটু দেরিতে তেল উঠিয়ে দিয়েছি এই জন্য একটু কম ফুলেছে আর ওই সাইডেরটা কিন্তু একদম ফুলক ফুলকো হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা বেগুনি তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা ওপরে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন বেগুনিটা একদম ফুল ফুলকো ফুলকো হয়ে যাবে বেগুনি ওপর থেকে ভালো করে ফুলে ওঠার পর উল্টে দিতে হবে কারণ বেগুনি খুব অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় এখন উল্টে পাল্টে একটু ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট একটা ফুলকো ফুলকো মুসমুচে বেগুনি দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায় বেগুনি চেষ্টা করবেন আমি ভিডিওর ভিতরে যে টিপস এবং উপকরণগুলো দিয়েছি এগুলো হান্ড্রেড পারসেন্ট ফলো করার তাহলে বেগুনিগুলা এমন ফুলকো হবে এবং মুসমুচে থাকবে অনেক সময় পর্যন্ত এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনের বাইরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর বেগুনের ভিতরে যদি এভাবে মোটা করে বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমার এমন মজার মজার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পেতে বেলাইকনের অল বাটনটি দিয়ে রাখুন আল্লাহ হাফেজ